এছাড়া তারা সুযোগ লেগা আজকে নর্থ ইস্ট এনএসএস সেলের পাঁচ দিনব্যাপী যে শিবির, সে শিবিরের শুভ উদ্বোধন হাতে আছে। 12টার সময় নজরুল কলাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সে শিবিরের শুভ উদ্বোধন হবে। এ উপলক্ষে এখন শহরে একটা প্রসেশন হবে। তো আমরা যা ছেলেমেয়েরা রয়েছে এনএসএসের আন্ডারে, আমরা এই রাজ্যে প্রায় 32,000-এর উপর ছেলেমেয়ে রয়েছে এনএসএসের আন্ডারে বিভিন্ন স্কুলে এবং কলেজে। তো এই ফেস্টিভ্যালটা শুধু ত্রিপুরা নিয়ে নয়, নর্থ ইস্টের 8টা রাজ্যকে নিয়ে সে ফেস্টিভ্যাল হতে যাচ্ছে এবং প্রতিটা রাজ্য থেকে এনএসএসের যারা ভলান্টিয়ার্স তারা ত্রিপুরাতে এসেছেন। আমরা ত্রিপুরা তাদেরকে স্বাগত জানাই এবং আগামী 5 দিন তাদেরকে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট, তারপর হেলথের উপর, তারপর খেলাধুলার উপর বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হবে এবং তারা যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সেটা একটা বড় পদক্ষেপ বলে আমরা মনে করি। তো এনএসএস একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান বর্তমানে যে তার কার্যকলাপ জারি রেখেছে আগামী দিনেও সেই কার্যকলাপ জারি রাখবে এবং এনএসএস বিশেষ করে ত্রিপুরাতে এনএসএসের খুব ঘন ঘন এখন রক্তদান শিবির হচ্ছে। শুধু আগরতলাতে নয়, আমাদের প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টেই এনএসএসের উদ্যোগে রক্তদান শিবিরের মাধ্যমে রাজ্যের একটা বৃহৎ রক্তের যোগান এনএসএস ভলান্টিয়ার্সদের দ্বারা হয়ে থাকে। এবারও রক্তদান শিবির রয়েছে কালকে, আগামীকালকে সেখানে বিশাল অংশের এনএসএসের ছাত্রছাত্রীরা সেখানে রক্তদানে আগ্রহী হয়ে সেখানে রক্তদান করবে। তো আসলে মূলত সেবামূলক প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠন সেটা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যেমন কাজ করছে, পুরো ইন্ডিয়াতেই এনএসএসের কর্মযোগ্য রয়েছে।